আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, মুঘলাই চাইনিজ যাই খাওয়াও তুমি, যেকে দেখে বলে দেব কোথাকার রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। টেস্ট অফ বেঙ্গল অলওয়েজ জিভে জল, টেস্ট নিয়ে চ্যালেঞ্জ হবে না। বাবা, তুমি তো এইভাবে গেলে as if you can taste any food of Bengal and can decide which food is from where. দেখ, আমি না বলছি না, I'm claiming it. You may call me bon vivant. Bon 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 what? দাঁড়া, আমি ডিকশনারিটা নিয়ে আসছি। আরে শোন শোন, it's French, French bro. Bon vivant, মানে if you like good food, if you like good company, if you're a connoisseur of food, you can call yourself a bon vivant. Oh, basically a food lover, right? হ্যাঁ, of course. আরে আমি না মানে রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে টেস্ট অফ বেঙ্গল। আমি যেখানকার খাবার তুই এনে খাইয়ে দে আমাকে, আমি বলে দেবো কোথাকার খাবার কি ডিটেলস। আরে আই হ্যাভ টোটাল ট্রাস্ট অন মাই জিভ। জিভে প্রেম করে যে জন সে জন সে বিচে, বুঝতে পারছিস তো? ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। একটা চ্যালেঞ্জ নেবে? চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ ক্রমশ প্রকাশ্য। হেব্বি রেলা দেখাচ্ছে নীলদা, টেস্ট করি নাকি বল দেবে কোনটা কোথাকার ডিশ। আমি তিনটে পপুলার ফুড জয়েন্ট থেকে তিনটে পপুলার ডিশ অর্ডার করেছি। লেটস সি ইফ হি ক্যান টেক দিস চ্যালেঞ্জ অ্যান্ড হি ক্যান টেল কি কোনটা কোথাকার ডিশ। চলো নীলদাকে ডেকে নে। নীলদা, এ নীলদা আসি। দাঁড়া, ওরে বাবরে, কি করেছিস এগুলো? সি, হোয়াট হ্যাভ ইউ ডান? আই নো, দিস ইজ ব্রিলিয়েন্ট। থ্যাংক ইউ। বাট জানিস তো, ভালো খাবার খেতে যতটা ভালো লাগে ততটাই ভালো কিন্তু তার ছবি তুলতে লাগে। ট্রু, বিকজ টুডেজ ওয়ার্ল্ড আমরা সবাই কিন্তু একটু আধটু ফুড ফটোগ্রাফি করি। এন্ড আমি তো রিসেন্টলি নি 11x নিয়েছি, বেস্ট ইন দ্য ক্লাস ফর ফুড ফটোগ্রাফি। ওয়াও, দিস লুকস রিয়েলি নাইস। এটা ফিচার্স কি কি? ফিচার্স দেখ, আমার তো কসমিক ব্ল্যাক কালারটা এত ভালো লাগলো, সো আই টুক ইট। এন্ড এর প্রথমত তো সামনের ক্যামেরাটাই হচ্ছে 20 মেগাপিক্সেল। ওকে, তুই কোন রেস্টুরেন্টে যাবি, গিয়ে প্রথমে একটা সেলফি তুলবি রেস্টুরেন্টে। তারপর এর পেছনে তিনটা ক্যামেরা রয়েছে। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, তার সাথে এর একটা আলট্রা ওয়াইড রয়েছে 8 মেগাপিক্সেল, এন্ড তো টেলি ম্যাক্রো একটা লেন্স রয়েছে which is 5 মেগাপিক্সেল। সো ফুড ফটোগ্রাফি ইজ সর্টেড। সো নি কটা ছবি? চল খাওয়া লাগে নিয়ে নি ভাই, সোশ্যাল মিডিয়াতে দিতে হবে তো। ওকে, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর প্যাশন ফর ফুড ফটোগ্রাফি, বাট এটা চ্যালেঞ্জ না? মানে ছবি তুলছি তো, এটা তো চ্যালেঞ্জ না? এটা চ্যালেঞ্জ না? না, তাহলে কি চ্যালেঞ্জ? সো এই তিনটে ডিশ হলো কলকাতার তিনটে পপুলার ফুড জয়েন্ট থেকে। ওকে, ইয়েস, এন্ড ইউ নো অল অফ টেস্ট অফ বেঙ্গল, রাইট? তো ইয়োর চ্যালেঞ্জ ইজ টু ইট অল অফ দেম এন্ড ডিসাইড যে এটা কোথাকার ডিশ এন্ড কি ডিশ। I'm loving this challenge bro, let's do this. কিন্তু খাবারটা খেতে গেলে তো ভূতের রাজা দিল খাবারের বর, কিন্তু চামচ চামচ এই তো নাইস। চলো, ইয়েস, সো ইট ইজ, স্টার্ট করো। লেটস স্টার্ট উইথ ডেজার্ট ফার্স্ট। কেন? আই হ্যাভ দ্যাট না, তো চেঞ্জ করি না। আরে ওয়াই গো দ্য নরমাল ওয়ে? ওকে, the rum ball, famous rum ball. আমি তো দেখেই মনে হচ্ছে কিন্তু খেয়ে বলতে হবে, ওভার কনফিডেন্স এর লাভ নেই। এন্ড সো আসছে আসছে তো আসছে তো আরে আরে ফেমাস রাম বল অফ ফ্লুরিস। হ্যাঁ, রাইট, ওকে, দিস ওয়াজ ইজি। লেটস, ইয়া, আই মিন ফ্লুরিস এর রাম বল লুকস দ্য সেম। হুম,
তো ইউ ক্যান গেস ইট ইটস ওকে ঠিক আছে হবে নেক্সট 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 বাট টেস্ট ম্যাটারস না ওকে নেক্সট টাকে আমার জিবে প্রেমটাকে ইম্পর্টেন্স দে আচ্ছা আচ্ছা ওকে নাও লেটস গো টু এইটা তো ক্লাসিক রাইস আছে ওকে বাটার ঠিক আছে এদিকে চিকেন কাবাব মটন কাবাব মানে ইজ আই ক্যান সি ইট আরে ট্রাই ট্রাই কে বলবো না আগে বলবো তোমার ইচ্ছে ওকে ট্রাই ইট নো এত কষ্ট করে অর্ডার করলাম আমি এটা মজা আসছে তো দিস উইল মেক দ্য ডিফারেন্স ওকে বাতাও দ্য ফেমাস চলো কবাব ফ্রম পিটার গার রাইট ওকে দ্য লাস্ট এন্ড দ্য ফাইনাল ওয়ান দেখে কি মনে হচ্ছে দেখ এখন অবধি আমার দেখেও যা যা মনে হয়েছে কে সেটা কনফার্ম করেছি ঠিক আছে বাট নাও ট্রাই ট্রাই দাঁড়া 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 আগে এটা সেভার করতে দে আমি এটা একটু খেয়ে নেব না মিক্স হয়ে যাবে এখন এটা করো ওকে ওকে চলো গো আমি তোমার কাছে আসছি কিছুক্ষণের মধ্যে ঠিক আছে আমি আসছি তোমার কাছে তুমি কোথাও যেও না তুমিও কোথাও যেও না সব খাবো আজকে আমি সব খাবো আমি আজকে ওকে খাচ্ছি দাঁড়া ওকে ওকে দিস ইজ তো ওহো হো 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 লুকস ইয়াম বাপ রে কি হলো কি হলো এটা না দিস ইজ এ ক্লাসিক ডিশ ফ্রম ভেরি ফেমাস বাট এটা তারপরে অনেক কটা ভালো রেস্টুরেন্ট তৈরি করতে শুরু করে আচ্ছা এটা একটু পারছো না তো কনফিউজ একটু কনফিউজ মানে এটা না এটা ওটা নয় এটা আমি আরেকটু চিলো কবাব খেয়ে নিই এটা আগে বলো কি আরেকটু চিলো কবাব না এটা হলো পারবে না পারবে না ইউ লুজ ইউ হ্যাভ লস্ট দিস চ্যালেঞ্জ হ্যাভ আই ইউ হ্যাভ হ্যাভ আই এ তো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে পারবে না পারবে না ইউ হ্যাভ লস্ট ইট দিস ইজ ফ্রম দেখ আমি এটা খেয়েছি আগে জানিস তো ডাজ আর আই এম আ বিট কনফিউজড অ্যাবাউট এটা কোথাকার বেকড চিজ ক্র্যাব কি নাম বেশ ডিশটার মানে কাজ করিস ওর না জানলে মেনে নেওয়াই যায় ঠিক আছে তো আমরা একটা কাজ করি আমরা ভিউয়ার্সকে জিজ্ঞেস করে নিই হ্যাঁ গুড আইডিয়া রাইট ওকে সো আপনি যদি আমার মতন খাদ্যরসিক হন তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এই খাবারটা কোন রেস্টুরেন্টের এবং এই খাবারটার নাম কি মন দিয়ে খাবারটাকে দেখুন এই যে সুন্দরভাবে ক্র্যাবটা সাজানো আছে তার সঙ্গে চিজ টোটাল ব্যাপারটা বেক করা তারপর এক স্লাইসেস দেওয়া রয়েছে সাইডে টমেটোস টমেটো যাকে বলে হ্যাঁ এন্ড নিচে দ্যাজ আ বিউটিফুল লিফ এন্ড লাইম অন ইট সো এটা কিন্তু একটা সিগনেচার ডিশ যেটা আমি ফিগার আউট করতে পারছি না আপনি যদি ফিগার আউট করতে পারেন যে এটা কোন রেস্টুরেন্টের কোন খাবার তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই সঠিক উত্তর লিখে দিন এবং হ্যাশট্যাগ দিতে ভুলবেন না হ্যাশট্যাগ MI ওয়েস্ট বেঙ্গল হ্যাশট্যাগ MI টেস্ট অফ বেঙ্গল ওকে সো লিখে দিই কারণ এমনিতেও তো আরেকটা জিনিস তো আমরা এই ভিডিওতে বুঝতেই পেরেছি যে ফুড ফটোগ্রাফির জন্য বেস্ট ফোন কি মি 11X দারুণ ছবি ওঠে খাবারের ছবিটা দারুণ দেখ আমরা একটা ছবি তুলি হ্যাঁ একদম একদম আমরা একটা খাবারের সাথে নিজেদের ছবি তুলি হ্যাঁ সেলফি কাম ফুড একদম 20 মেগাপিক্সেল ক্যামেরাটা জাস্ট বিভৎস বুঝিস তো হ্যাভিং ফান উইথ মাই ফ্রেন্ড অ্যান্ড হ্যাশট্যাগ MI টেস্ট অফ বেঙ্গল